অবৈধ বিলবোর্ড সাইনবোর্ড উচ্ছেদ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে গুলশান, বনানী ও প্রগতি সরণিতে এমন বেশ কিছু স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উত্তর সিটির মেয়র জানিয়েছেন, আগেই পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছিল নিয়মের মধ্যে না আসলে উচ্ছেদ করা হবে। শহর জুড়ে আলো ঝলকানো বিলবোর্ড, সাইনবোর্ড আর বিজ্ঞাপনের ছড়াছড়ি, কিন্তু ঢাকা উত্তর সিটির দাবি মাত্র 13টি এলইডি বোর্ডের অনুমোদন দিয়েছে ডিএনসিসি। আপনি যখন ট্রেড লাইসেন্স নেবেন, আপনাকে সামান্য একটা বিল দোকানের নাম লেখার জন্য একটা অনুমোদন দিয়ে থাকে, সেটা কিন্তু 2 ফিটে 3 ফিট খাড়া এবং পাশে হয়তো আপনি আপনার দোকানের যেটুকু অনুপাত আছে অতটুকু, আর বাকি যত প্যানা ফ্ল্যাক্স, এলইডি লাইট বক্স যা যা করছেন সবই অন্যায়ভাবে করেছে। শুরু হয়েছে অবৈধ সাইনবোর্ড বিলবোর্ডের উচ্ছেদ অভিযান। রাজধানীর গুলশান, বনানী ও প্রগতি সরণিতে চলে এই কার্যক্রম। আপত্তি জায়গাটা তো আমাদের মানে বছরের মাঝখানে যেটা পে করতে হবে এই ব্যাপারটা আর কি আমাদের আপত্তি। আমরা তো ডিসেম্বরের 4 তারিখ দিয়েছিলাম, আমরা 2020-এর ডিসেম্বরের 4 তারিখ আর কি ইয়ে ছিল। প্রতিষ্ঠানের নাম ফলকেও নিয়ম মানেনি অনেকে। ছোট বোর্ডের অনুমোদন নিয়ে বসানো হয়েছে বড়টি, আর বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে ডিএনসিসি। বাড়তি বিল পরিশোধ না হলে সেসবও সরিয়ে ফেলা হবে বলে জানান উত্তরের মেয়র। যত্রতত্রভাবে আমি একটা করে দিলাম, এটি হতে পারে না। এটা টাকা থাকলেও কিন্তু হতে পারে না, ট্যাক্স দিলেও আমি দিব কি না দিব এটা আমাদের নীতিমালার মধ্যে আসতে হবে। এদেরকে মেসেজ দেওয়ার জন্য ওনাদেরকে যে আপনারা অবৈধভাবে এই ধরনের কাজ থেকে বিরত থাকুন, আমাদের থেকে পারমিশন নিন। নোটিশ পেয়ে যারা অনুমোদনের আওতায় আসছেন তাদের মিষ্টিও খাওয়াচ্ছেন উত্তরের মেয়র। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।